গাইজ এখানে আমার এক্স পি ছিল 36,06,544, যেটা এখন হয়েছে 36,06,554। মানে 3 সেকেন্ডের ভিতরে কিন্তু আমি এখানে 10 কোটি এক্স পি পাচ্ছি, যেটা 10 ঘন্টা করতে পারলে এখানে আমার 1,20,000 মতো এক্স পি হবে, যা 70 লেভেলের উপর 1 লেভেল আপ হয়ে যাবে। আর যারা লাইক পুশ করবা তারা সবসময় 2 রাউন্ডের ম্যাপগুলো করবা, তাইলে কিন্তু আইডি যে 3 দিন 7 দিনের ব্যান দাও ওইটা কিন্তু আর হবে না। আর 1 তারিখে ওবি নতুন আপডেট মানে সিএস র্যাঙ্কও আপডেট, তো তোমরা যারা সিএস এ রিজন পুশ করতে চাও তারা এখনই স্কট করো, 1 তারিখ থেকে উড়ো দূর খেলো, খেলার পর 51 স্টার করো, তারপরে কিন্তু চাইলে ম্যাচ প্লেয়িং করে খেলতে পারবা। গাইজ ভিডিও ব্যানার এবং টাইটেল দেখার পর আশা করি বুঝতে পারো সাবস্ক্রাইব হবে কি, তো ফুল ভিডিও দেখো তাহলে তোমরা অবশ্যই করতে পারবা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা লেভেল আপ পুশ কীভাবে করবা, আর কোন কোন ম্যাপে লাইক পুশ করলে কোনো সমস্যা হবে না, মানে আইডি যে 3 দিন 7 দিনের ব্যান দেয়, তো যেই সব ম্যাপগুলোয় খেললে আইডি 3 দিন 7 দিন ব্যান দেবে না তো ওই ম্যাপগুলো আমি বলবো, তো ফুল ভিডিও দেখতে থাকো তাহলে অবশ্যই করতে পারবা। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে লেভেল আপ পুশ করবে, এটাও সেম লাইক পুশের মতোই ক্রাফট ল্যান্ড মোড। আর আমার এই ভিডিও দেখার পরে তোমরা যে কোনো ইউটিউবারের ভিডিও দেখেই করতে পারবা, আশা করি কোনো সমস্যা হবে না, আর কি নিজেরাই বুঝতে পারবা যে 3 দিনের যে ব্যানটা ওইটা কী কারণে দেয় আর কী কারণে দেয় না। তো ফুল ভিডিও দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করো, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আমি কিন্তু আছি ক্রাফট ল্যান্ড মোডে, তোমরাও সরাসরি ক্রাফট ল্যান্ড মোডে আসবা, এখানে দেখো সার্চ অপশন আছে, তো সার্চ অপশনে আমি একটা কোড পেস্ট করবো, এটা কিন্তু লেভেল আপ পুশের কোড, তো এই কোড কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এখানে কোড পেস্ট করার পরে তোমাদের সামনে এমন একটা পেজ আসবে, তো এই পেজে তোমরা এখানে স্টার্ট ক্লিক করে দেবা, তাইলে কিন্তু ম্যাচ এখানে স্টার্ট নিয়ে নেবে। তো এখানে দেখো আমাদের লোডিং কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু ম্যাচও শেষ, মানে কোনো ম্যাপের ভিতরে আমাদেরকে নেওয়া হয় না, তো একটা ম্যাচে হাইরেস্ট 3 সেকেন্ড, যাদের নেট ভালো তাদেরকে 3 সেকেন্ডের ভিতরে কিন্তু ম্যাচ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে আরেকটা স্টার্ট দিয়ে দেখাই, দেখো এখানে কিন্তু লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু ম্যাচ শেষ, আমাদের কিন্তু কোনো ম্যাপেও নেওয়া হয় নাই। তো এখন আমি তোমাদেরকে কীভাবে লেভেল আপ হয় কতটুকু এক্সপি দেয় এটা প্রুফ সহ দেখাচ্ছি। দেখো তো এখানে আমি চলে আসলাম আমার প্রোফাইলে, দেখো আমার লেভেল কিন্তু আছে 72, আর আমার এখানে এক্সপি আছে 36,06,544। তো এবার আমরা ম্যাচ স্টার্ট দেবো, দেখবো আমাদের কত এক্সপি দেওয়া হয়। তো এখানে আমার ওই ম্যাপ কিন্তু সিলেক্ট করা আছে, ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম, দেখো এখানে আমার কিন্তু 3 সেকেন্ডের মতো সময় লাগে একটা ম্যাচ কমপ্লিট হইতে। তো এইবারে দেখা যাক আমাদেরকে কত এক্সপি দেওয়া হলো। তো আমি চলে আসলাম আমার প্রোফাইলে, দেখো এখানে আমার এক্সপি আছে 36,06,554। তো আগে ছিল আমার 36,06,544, মানে পার ম্যাচ আমাকে 10 করে এক্সপি দেওয়া হচ্ছে। তো যাদের কাছে 100% এক্সপি কার্ড আছে তারা কিন্তু পার ম্যাচে 15 থেকে 20 করে এক্সপি পাওয়া, তো মানে বুঝতেই পারতেছো 3 সেকেন্ডে 10 থেকে 20 এক্সপি করে পাওয়া যায়। তো তাইলে এভাবে 1 ঘন্টা করলে কিন্তু 512,000 এক্সপি, যেটা 10 ঘন্টা করতে পারলে তোমার 1,20,000 এক্সপির মতো হবে, যাতে কিন্তু 70 লেভেলের উপরে 1 লেভেল কিন্তু আপ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আইডিতে কোনো সমস্যা হবে কিনা, হ্যাঁ তোমাদের এই ম্যাপটা খেললে আইডি 3 দিনের সাসপেন্ড করা হয়, মানে 3 দিনে ব্যান করা হবে, কারণ দেখবা যেই সব ম্যাচগুলো ম্যাপের ভিতরে নানা হয় ওই সব ম্যাপগুলো খেলে কিন্তু আইডি সাসপেন্ড করা হয়। তো আশা করি ব্যান হওয়ার কারণটা তোমরা বুঝতে পারছো, তো যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে এগুলো করার ট্রাই করবে না, তাহলে কিন্তু আইডিতে সমস্যা হবে। আর বর্তমানে দেখবা লাইক পুশের যে ম্যাপগুলো ওইগুলো কিন্তু 2 রাউন্ড করা হয়েছে, মানে ওখানে কোনো রিস্ক নাই, 2 রাউন্ডের ম্যাপগুলো খেলে তোমাদের আইডি কিন্তু কোনো ব্যান হবে না, টেম্পোরারি ব্যান কোনো ব্যান হবে না। আর এই 2 রাউন্ড লাইক পুশের কোড কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবা, লেভেল আপ পুশের যখন কোনো রিস্ক ছাড়া খেলা যাবে তখন কিন্তু লেভেল আপ পুশের কোড আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আমি এবার লাইক পুশের সিস্টেমটা দেখাই, লাইক পুশের যে ম্যাপটা 2 রাউন্ডে ওইটা এবার দেখাই। দেখো তো দেখো আমাকে কিন্তু ম্যাচে নিয়ে আসছে, আমাদের কিন্তু 4 জন টিমমেটও দেওয়া হয়েছে, আর এনিমিও কিন্তু অপোনেন্ট 4 জন আছে। তো এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড কমপ্লিট, আমাদেরকে এলিমেন্ট করে দেওয়া হলো। তো এবার কিন্তু রাউন্ড 2, মানে এখানে 2টা রাউন্ড আর লবি সারার সাথে সাথে কিন্তু সবাইকে এলিমেন্ট করে দেওয়া হয়। তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু এখানে কমপ্লিট, মানে ম্যাচ কিন্তু শেষ। তো দেখো এখানে নিজেকেও কিন্তু নিজে লাইক করা যায়, মানে পার ম্যাচে কিন্তু 8টা করে লাইক কমপ্লিট করতে পারবা। তো যারা লাইক পুশ করবা যেখান দিয়েই কোড নিয়ে করো যেভাবেই করো, তোমরা আগে দেখবা যদি রাউন্ড থাকে, রাউন্ড থাকলে তো ভালো, নইলে যেগুলো ম্যাপের ভিতরে নেওয়া হয় ওইগুলো দিয়ে করবা, যেসব ম্যাপে কিন্তু ম্যাপের ভিতরে নেওয়া হয় না ওইসব ম্যাপে কিন্তু অবশ্যই খেলবা না, তাহলে কিন্তু আইডি টেম্পোরারি ব্যান করা হয়। তো ব্যান কী কারণে করা হয় আশা করি বুঝতে পারছো, লেভেল আপ পুশের যে ম্যাপটা ওখানে কিন্তু ম্যাচের ভিতরে নেওয়া হয় না, মানে ওই ম্যাপ খেললে কিন্তু আইডি টেম্পোরারি ব্যান করা হবে, তাই কিন্তু ওই ম্যাপটা খেলা যাবে না। যখন নতুন ম্যাপ আসবে, ম্যাচ স্টার্ট নেবে বা ম্যাপে নেওয়া হবে, তখন কিন্তু ওই সময় আমি ভিডিও দিয়ে কমেন্ট বক্সে কিন্তু কোড দিয়ে দেবো। আর অনেকে অটোক্লিকার অ্যাপ ইউজ করো যেটা থার্ড পার্টি হিসেবে লাগানো হয়, তো এতে কিন্তু আইডি টেম্পোরারি ব্যান সব পার্মানেন্ট ব্যান হতে পারে। তো আশা করি বুঝতে পারছো, আর যারা লাইক পুশ করবা তারা কিন্তু 2 রাউন্ডের ম্যাপগুলো খেলা ট্রাই করবা, তাইলে কিন্তু আইডিতে কোনো রিস্ক নেই, আইডি কিন্তু আর টেম্পোরারি ব্যান হবে না। আর এই 2 রাউন্ডের ম্যাপটা খেললে কিন্তু পার ম্যাচ 7 থেকে 8টা লাইক কাউন্ট করতে পারবা। কিছুদিন পরপর কিন্তু এই ম্যাপগুলো ব্যান করে দেওয়া হয় আর নতুন ম্যাপ তৈরি করা হয়, তো তোমরা কিন্তু ওই নতুন ম্যাপগুলোর কোড আমার কমেন্ট বক্সে পেয়ে যাবা। তো 1 তারিখে তো ওবি নতুন আপডেট মানে সিএস র্যাঙ্কও আপডেট, তো বর্তমানে কিন্তু আমি আমার সেকেন্ড আইডি দিয়ে টপ অনে আছি, তো নেক্সট সিজনেও কিন্তু খেলা হবে। তো যারা রিজন পুশ করবে এখনই স্কট করো, তারপর উড়ো দূরে খেলো, 51 স্টার অবধি করো, তারপর তো অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে দেওয়া, ওইগুলো দেখে চাইলে কিন্তু ম্যাচ সুইং করে খেলতে পারো, এমনিও চাইলে খেলতে পারো। তো আজকেই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো।